সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় সিটি সিনেমার সমস্ত দর্শকদেরকে হ্যাপি নিউ ইয়ার 2021 আমাদের কাছে সুস্থতা নিয়ে ফিরে আসুক আনন্দ নিয়ে ফিরে আসুক আমাদের স্বপ্নগুলো আবার ফিরে ফিরে আসুক যেগুলোর উপরে মরচে পড়ে যাচ্ছিল 2020 আমার রেজলিউশন সেইভাবে আলাদা করে কিছু বছর অনুযায়ী থাকে না ভালোভাবে যেন কাজ করতে পারি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার কাজের মাধ্যমে সেটা যেন আমি বজায় রাখতে পারি নতুন নতুন ইন্টারেস্টিং কিছু কাজ যেন করতে পারি আর সকলে যেন সুস্থ থাকেন আমাদের আশপাশ যেন আরেকটু সতেজ সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এই আশা রাখছি হাই আমি রাতাশ্রী সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি আর আমি বলবো রেজলিউশনের কথা খুব বেশি করে কাজ করবো এক বছর আমরা কেউ কোনো কাজ করতে পারিনি 2021 অনেক অনেক কাজ করবো বাট সুস্থ থেকে সবাই থ্যাংক ইউ Santa ko main bolna chahti hu please please give us joy and 2021 has to be good first january jo new year hai uska bhi mera resolution that yes fitness ki taraf aur zyada dhyan dena hai and yes helpful I have to be helpful towards everybody and happy new year to city cinema from Richa Sharma namaskar ami Rudranil city cinema sokol darshok ke janai navobarsher pritiyo shubhechha 2021 e amar resolution hocche 2020 er moto বাড়িতে বসে সারাটা বছরের অর্ধেক বছর কাটিয়ে দেবো না আর যা যা মিথ্যে কথা 2021-2020 বলেছি 2021-এ নতুন নতুন বলবো 2021 খুব ভালো কাটুক সাবধানে থাকুন নমস্কার আমি শাশ্বত সিটি সিনেমার সমস্ত দর্শককে জানাই ভেরি হ্যাপি 2021 আমি প্রতিদিন বাঁচতে ভালোবাসি আজকের দিনটা প্রায় সন্ধে হয়ে এলো ভালোভাবে কাটিয়ে দেবো কালকে আরও ভালো কাটাবো এই আশা রাখি আশা করি 2020 থেকে অনেক 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 ভালো কাটবে এই বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন হাই এভরিওয়ান দিস ইজ সায়ন্তনী গুহ ঠাকুরতা প্রত্যেক বছরে কিছু না কিছু নতুন ভাবনা নতুন ইচ্ছে থাকে তো নেক্সট ইয়ারে আমার ভাবনা যে নিজেকে কিভাবে আরও ফোকাস করব এবং এই বছরে অনেক কাজকর্ম অনেক কিছু যেগুলো আটকে গেছে হয়নি আমার মনে হয় নেক্সট ইয়ারে সেগুলো আরও ভালোভাবে হবে আমি আশা রাখছি আর এর জন্য আমি অনেক ডেডিকেটলি অনেক ভালো করে পরিশ্রম করতে চাই অনেক ফোকাস হতে চাই উইশ ইউ অল হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যালো এভরিবডি দিস ইজ শন ব্যানার্জি 2021-এর আমার একটাই রেজলিউশন দ্যাট আই ওয়ান্ট টু বি আ বেটার পার্সন দ্যান আই ওয়াজ ইন 2020 অ্যান্ড আমি আরও ভালো কাজ করতে চাই আপনাদের সবার সামনে ভালো ভালো কাজ পেশ করতে চাই অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু লার্ন অ্যান্ড গ্রো অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিইং দ্যাটস অল থ্যাংক ইউ নতুন বছরের প্রীতিয় শুভেচ্ছা সিটি কেবলের সমস্ত দর্শকদের ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ সবার নতুন বছর খুব ভালো কাটুক রোগমুক্তভাবে কাটুক এবং খুব আনন্দ করবেন আমি তো আনন্দ করছি সিটি কেবলের সকল দর্শককে আমি আমার অন্ত থেকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2021 সবার খুব ভালো কাটুক 2020 আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে অনেক কাঁদিয়েছে অনেকে নিয়ে গেছে আশা করি 2021 আপনাদের সকলের জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনে 2021-এর রেজলিউশন হচ্ছে আর কোনো প্ল্যানিং নয় 2020-তে প্ল্যানিং করেছিলাম একটা প্ল্যানও ঠিকমতো ফুলফিলড হয়নি স্বাভাবিক কারণে তাই 2021 থেকে এটাই আমার রেজলিউশন যে কোনো রকম প্ল্যান নয় আমার ঈশ্বর আমার ইউনিভার্স যা যা আমার সামনে নিয়ে আসবেন সেটাকেই আমাকে মোকাবিলা করতে হবে টলিউডের সব লেটেস্ট আপডেট গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এবং শেয়ারচ্যাট পেজ